2021 সালে ঢাকার সবচেয়ে দূষিত এলাকা তেজগাঁও এমনটাই উঠে এসেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাবার প্রতিবেদনে। সকালে ঢাকা রিপোর্টার সিনরিতে এক সংবাদ সম্মেলনে বাবা জানায়, নির্মাণ প্রকল্পের ধীর গতি বায়ু দূষণের অন্যতম কারণ। ছয় বছরে ঢাকার মানুষ মাত্র 38 দিন ভালো বায়ু পেয়েছে। রাজধানীতে বিকেল 4টা থেকে বায়ু দূষণের মান খারাপ হতে থাকে, রাত 11টা থেকে 2টা পর্যন্ত তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ঢাকা শহরের 10টি স্থানের সর্বোচ্চ যে বায়ু দূষণ রয়েছে, এই 10টি স্থানের যে সর্বনিম্ন বায়ু দূষণ লক্ষ্য করা যায় তার ভিতরে খুব বেশি পার্থক্য নেই। শুধু যে ঢাকাতে বায়ুর মান খারাপ তা না, বাংলাদেশের সমগ্র বাংলাদেশেরই বায়ুর মান খারাপ। এই দূষণ আজকে নগর মহানগরগুলো ছাড়িয়ে উপশহরগুলোতে ছড়িয়ে পড়েছে।